আবারও কি ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করোনা গ্রাসে পৃথিবীর সাধারণ মানুষ থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী মৃত্যুর সংখ্যা নেহাত কম নয় এবার সেই করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু ঘেরে রহস্য দানা বাঁধছে প্রসঙ্গত কাকদ্বীপের বাসিন্দা ব্লাড ক্যান্সারের রোগী বছর পঁয়ত্রিশের রাজদ্বীপ বেড়া চিকিৎসার জন্য ভর্তি হন কলকাতার এনআরএস হাসপাতালে এরপর করোনা উপসর্গ ধরা পড়লে তাকে গত দোসরা সেপ্টেম্বর কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় গতকালই রিপোর্ট পজিটিভ আসে তার। পরিবারের লোক এর মধ্যে মাত্র একদিনই হাসপাতালে তার সাথে দেখা করতে এসেছিলেন রবিবার সকালে প্রাতকৃত্য সারতে রাজদীপবাবু বাথরুমে যান এরপর বেশ কিছুক্ষণ পরও তিনি না বেরোনোয় দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন হাসপাতাল কর্মীরা পরে এন্টালি থানার পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যায় ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট দ্য নিউজ ফ্রন্ট